चारी पारा 47 वाट नी 69 बूट नी बीजेपी नी आदों तपन सरकार नी नगो हरकुदगो सामुंसिद्रा क्लाइनर बाय हरफना गैरि दाखा अपाति मुनते बेलाखे वारमा चालायजाक आमसाय एमएलए मिमी मजुमदार पातिमा थायो थांगि सगेखा ताय नखुनि बरो बाय कक सालाखा बसाका बजेसक मानसाक चुबासुरनाय हेदै कक्तमा थुमनाय रगनि मिसिंगो दादाक सिदाक अंगै एमएलए मिमी मजुमदार साका अपाति मुंगो सीपीआईएम ताय कांग्रेस थाउइनो अपातिमुं पातिरु एबा हरफनागैरु अहनि साका ताइबो अपातिमुनो बेलेखे सेलेंगुं फनुखा सिकांनि हायनो सीपीआईएम ताइ कांग्रेस लुकुरग्नो सातकपिद खलाइतंगु हनिबो बकक्सिल साका কে প্রাণে মারার জন্য মারার উদ্দেশ্যে কিন্তু আজকে ভোর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ এই বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং এটা আমি ভীষণভাবে আমি মানে কি বলবো তীব্র নিন্দা জানাচ্ছি যে আপনারা যদি সত্যি অর্থে রাজনীতি করে থাকেন আপনারা মাঠে নেমে মানুষের পাশে থেকে সেই রাজনীতিটা করুন কিন্তু এই এইভাবে কোনোভাবেই মানা যাচ্ছে না যে বামফ্রন্ট এবং এই কংগ্রেসের যে মিতালি হয়ে ওরা যে যেভাবে মানুষকে নিপীড়ন করা শুরু করেছে আবার বারংবার আগের মতোই তো সেই জায়গাটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সত্যি অর্থে আমি এই পরিবারের যে চারজন আছে ওদের পাশে আছি এবং প্রত্যেকটা ব্যাপারে আমি ওদের সাথে থেকে ওদের কিভাবে আবার ঘটনাটা করে দেওয়া যায় সেই জায়গাতে আমি পুরোপুরিভাবে আমি এবং আমার পার্টির যত কার্যকর্তা আমার মন্ডল সভাপতিও পাশে আছেন আমার তো আমরা পুরোপুরিভাবে এই পরিবারটার সাথে আছি সেই ব্যাপারে কোনো রকমের প্রবলেমস হবে না পর্যন্ত এই বাড়ির লোকেরা কিন্তু মাত্র কাল পরশুদিন উঠিয়ে নিয়ে এসেছিল এবং টাকাগুলো পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে তো আমি এই যে এই ধরনের যে কুসংস্কৃতি এই যে বিভিন্নভাবে যে 25 বছর ধরে যে নোংরা রাজনীতির যে ওরা খেলা খেলেছে লোকের রক্ত নিয়ে হোলি খেলেছে সেই জায়গাটাতে আমি বাধারঘাটের বিধায়ক হয়ে ত্রিপুরা রাজ্যের একজন বিধায়ক হয়ে সেই জায়গাটাতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই বামফ্রন্ট এবং কংগ্রেসের যে নেতাগুলোকে শুনছো না তুমি খবর পাইছো এবং কিভাবে বুঝছো কেমন বুদ্ধি আমি ঘুমাই রয়েছি তো এই ফুল আমার পাইতে পাইব তো মা উঠো উঠো এই গা গোর আগুন লাগাইছে আমি বাইরে ওই কাঠের থেকে বাইরে দিই আগুন লাগাইছে দপদপাই আগুন জ্বলতেছে বাবু দপদপাই আগুন জ্বলতেছে এই ফুল আমার বাইক করতে নলতে আমি ফিরে নিলাম বলে ফিরে গেলাম বলে তার ফুটরা বাবু ও কাঠ থেকে দৌড়ে বেড়েছে এই করে আসলে না তার ফুটরা দৌড়ে বাইরেছে টাউন মা গো টাউন মা আগুন লাগাইছে গো ওটা হুম আগুন লাগাই দিছে আর আমি এই করে আসলাম এই করে আমি তাকি লেবে তো সব পিড়া লিখে বল লে তো সব পিড়া লিখে ঘটনাটা এবং কারা লাগাইছে কি আছে যদি একটু বিস্তারিত বলেন ঘটনাটা সেই যারা আগুনটা লাগবে এরপর আগুনটা এমন আকারটা বড় এসে গেছে আকারটা বড় এসে পরে মা ডাকছে পরে আমি আইসি আইসারে মারা বাইক করছি মারা বাইক করে সরি আমরা আমি জল দিয়ে ধরছি সিলেট আছি হ্যাঁ এরপর আবু আসলে এখানে আবু নিজে নিজে বাড়ি সে দরজা খুললা ব্যক্তিগত কোন শত্রুতা উঠ নাই বুঝিনি পলিটিক্যাল কারণে যদি লাগাইতে হয় এটা তো আর অনুমান করে কোন জায়গা নাম তাম করতাম না আমি তো বিজেপি সমর্থক বিজেপি করি আর কি বুঝিনি মানে বিরোধী দল তারা যদি সকল ঘুরে তো ঘুরে তাহলে এটা তো ধারণ ব্যাপার এটা তো একবার ভগবান কই তারপর না না দেখেন যেমন গেছেন আমার তো মানে ব্যক্তিগত কোনো শত্রু নাই ব্যক্তিগত কোনো শত্রু নাই বুঝিনি রাজনীতির কারণে যদি বিরোধী দল তারা লাগাইতে হয় এটা একবার ভালো লাগে থাকবে কই তারপর ঘটনা সাতটার দিকে আর কি আমি তো বিজেপি সমর্থক বিজেপি করি আমি 7-8 বছর বিজেপি করি আমার নাম তপন সরকার আমি রং মিস্ত্রি এটা সাউথ বাজার গাড়ি স্কুল পাড়া থানা আন্তলি